এই যে অযোধ্যার ঠিক রাম মন্দিরের গেটের কিছুটা আগে আমরা রয়েছি, এখান দিয়ে কিন্তু এমনই পরিস্থিতি যে জনস্রোত এতটাই বেশি যে আজকে বলা হয়েছিল আজকে এখানে যদি গাড়ি চলাচল করে তাদের কোনো অনুমতি লাগবে না, কিন্তু আজকে গাড়ি চলাচল করতেই পারছে না। আজকে থেকে যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, যেহেতু আজ থেকে ট্রেনটা চালু হয়েছে এবং ট্রেন চালু হওয়ার সঙ্গে প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছেন এবং তার ফলে প্রায় ভিড় নিয়ন্ত্রণ, দেখো এখানে পুলিশ ব্যারিকেড করে সব গাড়ি আটকে দিচ্ছে, কারণ গাড়ি যাওয়ার জায়গাও নেই, গাড়ি যাবার অবস্থাতেই নেই, পুরো এরকমই অবস্থা। স্টেশনের দিক থেকে ক্রমশ মানুষজন আসছেন এবং তোমাকে দেখিয়ে দেবো যে এই যে গেটটা দেখছো, এই একদম রাম মন্দিরের মূল গেটের সামনে আমরা রয়েছি, কত ভিড় হয়ে রয়েছে এই জায়গাটা দেখো, এবং কত দূর থেকে এখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। গেটের দেখো, আমরা সকালের দিকে যেটা দেখেছি, যে সকালের দিকে মূলত দেখেছি যে রাম জন্মভূমি যে পথ রয়েছে সেই রাম জন্মভূমি পথ, সেখানে কিন্তু মানুষজনের ভিড়, আর এখন আমরা দেখছি সেই ভিড় চলে এসছে রামপথেতে। অর্থাৎ আমরা যেরকম জানি যে লতা মঙ্গেশকর চক থেকে ঠিক রাম জন্মভূমি অবধি আসার যে রাস্তা সেটাকে বলে হচ্ছে রামপথ, সেই রামপথে এই মুহূর্তে দেখতে পাচ্ছো যে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। দেখো কমব্যাট ফোর্স নামানো হয়েছে, একটু আগেই আমরা দেখলাম কমব্যাট ফোর্সের বিশাল বাহিনী তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং একটু আগে দেখিয়েছি যে কমব্যাট ফোর্সের যেটা অ্যান্টি টেররিস্ট ভেহিকেল সেই গাড়িগুলোকে নিয়ে আসা হয়েছে এই মোড়েতে। এটাই হচ্ছে রামলালার মন্দিরে যাবার যে প্রধান ফটক, সেটা সকাল থেকে এখানেই ভিড় উপচে পড়ছিল, প্রচুর মানুষ আসছিলেন, আর সেই মানুষদেরকে ঢোকার ব্যবস্থা করতে গিয়ে প্রশাসনের আজকে এই পরিস্থিতি হয়েছে। সকাল থেকে যখন ভিড় উপচে পড়ছিল তখন থেকে কিন্তু এই দুটোই পরিস্থিতি ছিল, মূলত এই দড়ি দিয়ে একটা ব্যারিকেড করা, একটা ডি জোনের মতন একটা করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা একেবারেই ব্যারিকেড। সেই ব্যারিকেডের ছবিটাই আমি দেখাবো এবং দেখাবো যে কিভাবে এই ব্যারিকেডের মধ্যে আমরা ঢুকে পড়েছি, এবং যেটা বলছিলাম যে দুটো ব্যারিকেড মূলত করা হয়েছে এবারে, কিন্তু এতক্ষণে ইতিমধ্যেই কমব্যাট ফোর্সের একটা বাহিনী বাইরের দিকে চলে এসেছে, ভেতরের দিকে র্যাফের বাহিনী রয়েছে, আর এভাবেই একটা বিস্তৃত জায়গা রাম মন্দিরের সামনের অংশে সেখানে এই মুহূর্তে শুধুমাত্র পুলিশ আর পুলিশে ভরে দেওয়া হয়েছে। কারণ কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে দেখা যাচ্ছিল যে এখানে মানুষের চাপকে সামনে রাখা সম্ভব হবে না, সে কারণে কিছুক্ষণ আগে থাকতে এখানে দেখা যায় যে কিছুক্ষণ আগে থাকতে এখানে মানুষ ঢুকতে থাকেন এবং ধাক্কা ধাক্কা হয়ে, আমি বাইরের ছবিটা দেখাবো যে প্রচুর চটি কীভাবে পড়ে রয়েছে, এখানে মানুষ ঢুকতে গিয়ে যেভাবে বাধা পেয়েছেন, ধাক্কা ধাক্কি হয়েছে, এবং তার ফলে এ ধরনের একটা স্ট্যাম্পেডের পরিস্থিতি হয়েছে। আর এই মুহূর্তে দেখাচ্ছি যে ভক্তরা তারা কিন্তু বসে পড়েছেন মন্দিরের সামনে, রীতিমতো একটা বিরোধের ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, যে মন্দিরে ঢুকতে না পেরে এরা বসে পড়েছেন একেবারে মন্দিরের গেটের সামনে, এবং তাদেরকে আটকাবার জন্য সামনে র‍্যাফের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।